वेलकम टू ऑनलाइन क्लास ऑफ पाकमारी सेकेंडरी स्कूल। आई एम छपन कुमार स्टूडेंट हेडमास्टर। डियर स्टूडेंट, हमरा आज के तुम्हारे साथ जे लिसन ने आलोचना करब से यूनिट थ्री लिसन टू मेडे। मेडे माने कि मे दिवस आ कि माने देखो আমরা এখানে দেখো একটা ছবি আছে, একটা পিকচার। এই পিকচারটা মিস্টার মেডের একটা ইভেন্ট, একটা ঘটনা এখানে দেওয়া আছে। তা তোমরা দেখছো যে এটা মেডের একটা ঘটনা। তা আমরা প্রথম টেক্সটটা পড়ব, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। আগে আমরা টেক্সটটা পড়বো এবং টেক্সটটা পড়ার পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে সক্ষম হব। দেখো নেক্সট, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপুল টু এস্টাবলিশ অ্যান এইট আওয়ার্স ওয়ার্ক ডে। মে ডে অর্থাৎ অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটা প্রতি বছর পয়লা মে সারা বিশ্বব্যাপী পালন করা হয়। মানে সাধারণত শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে তারা যে সংগ্রাম করেছিল, তাদের সংগ্রাম করে যে জীবনকে উৎসর্গ করেছিল, সেই জীবন উৎসর্গের আত্মত্যাগ স্বরূপ এই মেডে আমরা পালন করি। এটা শুধু আমাদের দেশে নয়, ইন্টারন্যাশনাল মানে সারা বিশ্বব্যাপী এই মেডে পালন করা হয়। ক্লিয়ার? ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা বিশ্বের সকল দেশেরই একটা সরকারি ছুটির দিন। এটা শুধু আমাদের দেশে নাই, সারা পৃথিবীতে এই ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে ততগুলো দেশেরই সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ওয়ান ইন দ্য 18th and 19th centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস দি ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট 14 or even more hours এ ডে। প্রথম শিল্প বিপ্লবের প্রাককালে আর কি, মানে প্রথম বিশ্বের প্রাককালে মানে 18 এবং 19 শতকে ইউরোপ এবং ইউএসের শ্রমিকরা 8 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করত, দীর্ঘ সময় ধরে তারা কাজ করত। 14 মানে প্রায় 14 ঘন্টা বা তারও বেশি, মানে এই যে তাদের অতিরিক্ত কাজ করানো হতো সেই কাজের বিনিময়ে তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। দেখো অন মে ফার্স্ট ইন 1886 ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি শিক্ষু ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে। 1886 সালের পয়লা মে কী করলো, শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক বাইরে বেরিয়ে আসে। তারা কী করে, 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নেমে পড়ে। তাদের দাবি ছিল ওটা কি, যে আমরা 14 ঘন্টা বা বেশি সময় ধরে কাজ করবো না, আমাদের কাজ হবে 8 ঘন্টা, এবং 8 ঘন্টার উপরে যদি কাজ আমাদের হয় তাহলে সেটা কী হবে, অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে, ওভার ডিউটি হিসাবে সেটা গণ্য হবে। দেখো অন্ধ্রপ্রদেশ শিকাগো শহরের ম্যাকরমিক হারভেস্ট কোম্পানির অর্ধেক শ্রমিক সংযোগ শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট শুরু করে। 2 days লেটার, 2 দিন পর এই ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট। 2 দিন পর এই ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির নিকটে একটি শান্তিপূর্ণ র্যালি অনুষ্ঠিত হয়, মানে মিছিল অনুষ্ঠিত হয়, এবং সেখানে প্রায় 6,000 শ্রমিক যোগদান করেছিল সেই মিছিলে। এটা শান্তিপূর্ণ, 2 দিন পর ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানির নিকটে শ্রমিকদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, প্রায় 6,000 শ্রমিক এতে অংশ নেয়। দেখো দি র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই শোভাযাত্রা শ্রমিক নেতৃত্বে কর্তৃক পরিচালিত হয়েছিল, শ্রমিক নেতৃত্বের দ্বারা, যারা শ্রমিক নেতা ছিল তাদের দ্বারা পরিচালিত হয়েছিল। দ্য আস্ট দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার প্রসেসেস। তারা আন্দোলন, তারা সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বললেন, তাদের মালিকদের নিকট তারা হস্ত মানে মাথা নত করবে না, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেই সংগ্রাম চালিয়ে যাবে।
At one point of the rally, some strikebreakers started leaving the meeting place. ঠিক একই সময়ে কিছু ধর্মঘট ভঙ্গের সভা ছেড়ে যেতে শুরু করে। দেখো সাডেনলি দি স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন অন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, মানে যারা নেতা ছিল নেতৃবৃন্দ ছিল তারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালায়। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। দেখো হঠাৎ কী করে 200 পুলিশ সদস্য তাদেরকে লাঠি এবং পিস্তল নিয়ে আক্রমণ চালায়, তাদের উপরে আক্রমণ চালায়। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইন স্ট্যান্ডলি, একজন জায়গায় নিহত হন, একজন ধর্মঘটকারী জায়গায় নিহত হন। 5 or 6 আদার্স আর সিরিয়াসলি ওয়ান্ডেড, 5-6 জন গুরুতর অসুস্থ। অ্যান্ড মেনি আদার্স আর ইনজুরিড, আরও অনেকেই আহত হন। তবে দেখো দি ইভেন্ট অফ মে 1, 1886 আর এ রিমাইন্ডেড দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেট বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লিভ। 1886 সালে পয়লা মে ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, মনে করে দেয় যে শ্রমিকরা ততক্ষণ পর্যন্ত সুস্থতেই থাকবে যতক্ষণ না তারা উঠে দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত না তারা প্রতিবাদ জানাবে, উঠে দাঁড়াবে তাদের অধিকতর ভালো কর্মব্যবস্থা, অধিকতর ভালো বেতন এবং অধিকতর ভালো জীবনযাপনের ব্যাপারে কথা না বলবে। যতক্ষণ পর্যন্ত তারা এই ব্যাপারে কথা বলতে না শিখবে ততক্ষণ পর্যন্ত তারা সুস্থ হতেই থাকবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন যে টেক্সটটা পড়লাম, দেখো এই টেক্সটের আমরা যে বড়ো বড়ো যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আমরা একটু খাতায় নোট করে তার অর্থগুলো একটু জানি। দেখো বড়ো যে ওয়ার্ডগুলো আমরা একটু খাতায় নোট করি। দেখো এখানে আমাদের যেটা আসছে ইভেন্ট, ইভেন্ট ইভিএনটি, ইভেন্ট মানে কি ঘটনা, ইভেন্ট মানে একটা ঘটনা। দেখো এই কথাটা আমি আগেই বলেছিলাম তোমাদের যে আমরা একটা পিকচার দেখাইছিলাম, ওই পিকচারে তোমাদের ওখানে ছিল যে একটা ছবি দেখালাম যে ওখানে একটা মেয়েদের একটা ঘটনা মানে একটা ইভেন্ট ওখানে তুলে দেওয়া হয়েছিল, মানে একটা হাতুড়ি দিয়ে একটা হাতের ছবি দেওয়া আছে। তারপর দেখো কমোমোরেট, COMM, ই দেখো MORT, কমোমোরেট মানে কি স্মরণ করা, তারপরে দেখো হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল মানে কি ঐতিহাসিক, হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল HIS, দেখো হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, হিস্টোরি মানে ইতিহাস আর হিস্টোরিক্যাল হচ্ছে ঐতিহাসিক। এটা আমরা যখন পার্শ্বের দিকে যাবো তখন এটা বলবো, এটা আসলে আছে। দেখো তারপরে স্ট্রঙ্গল, স্ট্রঙ্গল মানে কি সংগ্রাম করা, তারপরে দেখো স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে কি উৎসর্গ করা মানে ত্যাগ, স্যাক্রিফাইস দেখো SSCRI মানে কি ত্যাগ, মানে আমার আমি কারো জন্য ত্যাগ স্বীকার করলাম, মানে আমার নিজের জীবন হতে পারে বা অন্য কোনো কাজে হতে পারে। সাধারণত আমাদের এই মেয়েদের যে ঘটনা এটাকে তারা শ্রমিকরা কী দিয়েছিল, তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন ত্যাগে দিতে পারে। দেখো ইভেন্ট মানে ঘটনা, কমোমোরেট মানে স্মরণ করা, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, স্ট্রাঙ্গল মানে সংগ্রাম করা, স্যাক্রিফাইস মানে ত্যাগ। তা ডিয়ার স্টুডেন্ট, শিক্ষার্থীরা তোমরা দেখো এগুলো আমরা দেখো অর্থ, এখন এগুলোর প্রত্যেকের প্রত্যেকটা আমরা জানি যে পার্টস অফ স্পিচ,
আমরা এর আগের ক্লাসে অনেকবার আলোচনা করেছি যে পার্টস অফ স্পিচ আট প্রকার। এই আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ আছে। আমরা আসলে এটা মনে করি না যে প্রথম বছরে গ্রামাটিক্যাল নাই, গ্রামাটিক্যাল ছাড়া কোনো ইংরেজি হয় না, সে প্রথম পত্রে হোক আর এবং দ্বিতীয় পত্রেই হোক। তা দেখো ইভেন্ট একটা ঘটনা, ঘটনা দাঁড়িয়ে এটা নিশ্চয় না হোক, আগেই বলতাম হিস্টোরি মানে ইতিহাস, আর ইতিহাস থেকে ঐতিহাসিক, তাহলে হিস্টোরিক্যাল অ্যাডজেক্টিভ। দেখো স্ট্রাঙ্গল মানে কি সংগ্রাম, সংগ্রাম এটাও তো একটা কাজ, স্ট্রাঙ্গল করা আমি সংগ্রাম করছি, তাহলে এটা কি এটাও ভাল। স্যাক্রিফাইস মানে কি ত্যাগ, স্যাক্রিফাইস আছে ত্যাগ করা, আমি কোনো কাজ ত্যাগ করলাম তাহলে এটা নাউন, ঠিক আছে। দেখো শিক্ষার্থীরা দেখো যে আমরা যে ওয়ার্ডটা লিখি না কেন সেই ওয়ার্ডটাকে কোনো না কোনো পার্টস অফ স্পিচ আছে, মানে আটটা যে পার্টস অফ স্পিচ এই আটটা পার্টস অফ স্পিচের বাইরে কিছু নাই, শুধুমাত্র আর্টিকেল ছাড়া এ অ্যান্ড দি এই তিনটা বাদে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচের ভিতরেই আছে, ক্লিয়ার। আচ্ছা এখন আমরা ওয়ার্ড মিনিং দেখলাম কিছু শব্দের, মানে সব দেখাতে পারলাম না, তারপরে এখানে আমরা পার্টস অফ স্পিচ দেখলাম। এখন আমরা দেখি যে এই যে শব্দগুলো আমরা লিখলাম, যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার আরেকটা করে ইংরেজি মিনিং লিখি, মানে ইংরেজি দুই কিন্তু অর্থগত দিকে এরকম শব্দ আছে। দেখো এখানে ইভেন্ট,
দেখো আমাদের নেক্সট যেটা আছে কিছু কোশ্চেন, হোয়াট ডাজ, আমরা কিছু কোশ্চেন আছে এখানে, প্রশ্নগুলোর উত্তর আমরা তৈরি করি। দেখো হোয়াট ডাজ মেটে রেফার টু, প্রথম যে প্রশ্নটা আমাদের আছে কোশ্চেন নম্বর তাহলে দেখো আমরা প্রথম দেখো প্রশ্নটা কোন টেন্সে, তখন আমরা এর আগেও বলেছি যে প্রশ্ন যখন করা হয় তখন প্রশ্ন নিশ্চয়ই কোনো না কোনো টেন্সে থাকে, আর অ্যান্সারটাও একই টেন্সে করতে হয়, না হলে কি হয় অ্যান্সারটা সঠিক আসে না এবং নাম্বার কাটা পড়ে। আগে টেন্স দেখো তাহলে আমরা যে ডাব্লিউ এস প্রশ্ন যখন তৈরি করা হয়, ডাব্লিউ এস প্রশ্নে একা কিছু হতে পারে না, কোনো অগ্রণী ভার্বের কী লাগে সাহায্য লাগে, অগ্রণী ভার ছাড়া চলতে পারে না। তাই দেখো ডাব্লিউ এস এর পরে একটা না কোনো না কোনো অগ্রণী ভার থাকে, ওটা থেকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। তাহলে ডাজ কি আছে, এটা ডাজ, এই ডাজটা কোন টেন্স, আমরা জানি সাধারণত প্রশ্ন করার সময় ডু আর ডাজ বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের প্রশ্নটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা অ্যান্সারটাও করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো আমরা অ্যান্সার শুরু করি, হোয়াট ডাজ মে ডে রেফার টু, তার মানে মে দিবস কিসের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে দেখো আমরা সাবজেক্টে আসি, হিস্টোরিক্যাল ইভেন্ট অফ স্ট্রাঙ্গেলেড স্যাক্রিফাইসিং অফ দ্য ওয়ার্কার্স টু এস্টাবলিশ এইট আওয়ার ওয়ার্কের, মে দিবস আট ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকদের সংগ্রাম ও ত্যাগের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তাহলে দেখো টু দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট অফ স্ট্রাঙ্গেল এস টি আর ইউ ডবল সি স্ট্রাঙ্গেল স্ট্রাঙ্গেল অ্যান্ড স্যাক্রিফাইসিং এস এস দেখো শিক্ষার্থীরা দেখো যে হোয়াট ডাজ মেড এ রেফার টু, মেড এ রেফার্স টু, রেফার্স কেন আপনার প্রশ্ন আছে প্রেজেন্ট ইনভেন্টেন্সে, প্রেজেন্ট ইনভেন্টেন্সে যে ডাজ আছে সেই ডাজের এসটা ভার্বের সাথে চলে আসে, ঠিক আছে? তাহলে মেড এ রেফার্স টু দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট অফ দ্য স্ট্রাগলিং অ্যান্ড স্যাক্রিফাইসিং অফ দ্য ওয়ার্কার টু এস্টাবলিশ এইট আওয়ার্স ওয়ার্কিং, শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবি তারা যে সংগ্রাম ত্যাগ করেছিল সেই ঐতিহাসিক ঘটনাকে আমাদের এই মেয়েটি স্মরণ করিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, আর একটা প্রশ্ন লিখে আমরা দেখো এটা আমরা বুঝে দিই, হাউ লং ডিড দ্য ওয়ার্কার হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক, মানে মে দিবসের হরতালের আগে
শ্রমিকরা কত ঘন্টা ধরে কাজ করছে, কতক্ষণ ধরে কাজ করছে? How long did the workers have to work a day before দেখো যে পয়লা মে ধর্মঘটের পূর্বে শ্রমিকদের কত ঘন্টা কাজ করতে হতো নিশ্চয় আমরা এই টেক্সটে এই অনুচ্ছেদে পড়ে এসেছি। দেখো দি ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 আওয়ার্স অর ইভেন মোর আওয়ার্স এ ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক। দি ওয়ার্কার্স নিশ্চয় প্রশ্নটা থাকলো ফার্স্ট ইনভেন্টে যাবে দি। তাই দেখো আমরা এখানে নিয়ে দি ওয়ার্কার্স আনসার লিখে হ্যাপেন দেখার তাহলে কি হবে, এখানে যদি ডিট থাকে ডিটটাকে এটা হ্যাপ করতে হবে, হ্যাপ মানে হ্যাপের পাস্ট টেন্স আছে হ্যাপ হ্যাপ টু ওয়ার্ক হ্যাপ টু ওয়ার্ক 14 14 অর ইভেন মোর সম্পর্কে 10টি বাক্য লিখবে, মানে আমরা টেক্সটে যেগুলো আছে সেগুলো বাদে আর
বাকি তোমরা নিজের নিজের ভাষায় 10টি বাকি লিখো। ওকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। ওকে আজকের মতো এখানেই শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।